আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষা 2021-22 ব্যবসা শিক্ষায় যে প্রশ্নটা ছিল এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিষয়টি সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য, আর ব্যবসায় শিক্ষার জন্য হিসাব বিজ্ঞান অংশের যে পার্টটুকু রয়েছে এটি শুধুমাত্র ব্যবসা শিক্ষা বিভাগে যারা আছে তাদের জন্য। এজন্য আমি হিসাব বিজ্ঞানের অংশটি সবার শেষে আলোচনা করব, যেন যারা সায়েন্স এবং আর্টসের আছো তারা স্কিপ করতে পারো। প্রথমে আমরা 2021-22 সালের বাংলা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি রয়েছে, অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর ক, অহ, বিসর্গ যোগ অহ। দুই, বাংলায় পার্শ্বিক ধ্বনি কয়টি? উত্তর সি, একটি। এরপরে তিন নম্বর রয়েছে, রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর সি, জাপানি। চার, আহ্বান শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? উত্তর বি, আহ্বান। পাঁচ নম্বরে রয়েছে, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? উত্তর সি, শেষের কবিতা। ছয়, মাদাম লাইসেলের স্বামী কোন অফিসের কেরানি ছিল? উত্তর বি, শিক্ষা পরিষদ। সাত নম্বর, আমার পথ রচনায় নজরুলের মতে স্পষ্ট কথা বলার কি থাকে? উত্তর বি, দম্ভ। আট নম্বর, কোনটি অ্যাকনলেজমেন্ট শব্দের পারিভাষিক শব্দ? উত্তর বি, প্রাপ্তি স্বীকার। নয়, কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? উত্তর বি, পঙ্কজ। দশ, কোন দ্বন্দ্ব সমাসটি দুটো ক্রিয়া বিশেষণ যোগে গঠিত হয়েছে? উত্তর সি, ধীরে সুস্থে। এগারো নম্বরে রয়েছে, রেইনকোট গল্পের নুরুল হুদার রেইনকোটটি কার? উত্তর সি, মিন্টুর। বারো নম্বর, ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথের কত বছর বয়সে রচনা করেছেন? উত্তর ডি, আশি। তেরো নম্বর, সেই অস্ত্র কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর সি, বিদীর্ণ দর্পণে মুখ। চোদ্দ, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর সি, সাতটি। পনেরো, অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কী? উত্তর এ, মারা যাওয়া। ষোলো, আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি, এটি কোন জাতীয় বাক্য? উত্তর এ, জটিল বাক্য। সতেরো, বাহান্নর দিনগুলো রচনায় জেল সুপারিনটেন্ডেন্টের নাম কী? উত্তর এ, আমির হোসেন। আঠারো, কোনটি তৎসম উপসর্গ? উত্তর বি, প্রতি। উনিশ, কোনটি শুদ্ধ বানান? উত্তর সি, সমীচীন। বিশ, আমার শেষ যুদ্ধ পলাশীতে উক্তিটি কে করেছেন? উত্তর এ, মোহনলাল। একুশ নম্বর, সাম্যবাদী কবিতায় বাঁশির কিশোর কে? উত্তর ডি, শ্রীকৃষ্ণ। বিশ নম্বর, কোনটি কোন বাক্যটি শুদ্ধ? উত্তর এ, মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। তেইশ নম্বর, তুলসী বনের বাক্যে? উত্তর সি, যে ব্যক্তি ভণ্ড। চব্বিশ নম্বর, জ্ঞান শব্দের বর্গীয় জয়গ যুক্ত বর্ণের সংশ্লিষ্ট রূপ কোনটি? উত্তর বি, বর্গীয় জয় হসন্ত যোগ ইয়। পঁচিশ নম্বর, ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে? লালসালু উপন্যাসে এই উক্তি কার? উত্তর ডি, রহিমার। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল বাংলা বিভাগ থেকে ২৫টি প্রশ্ন। এরপরে আমরা ইংরেজির অংশে চলে যাচ্ছি। ইংলিশে তোমরা প্রত্যেকটি অবজেক্টিভ দেখবে যে কোন অবজেক্টিভটি কোন গ্রামার আইটেম থেকে এসেছে, এবং সেই গ্রামারের পার্টটুকু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। কেননা এখানে কিন্তু হুবহু কোনোটি রিপিট তেমন একটা হয় না। দেখা যাচ্ছে যে প্রথম যেই প্রশ্নটা রয়েছে, দ্য ট্রেন ইজ ড্যাশ টাইম, উত্তর হবে সি, বিহাইন্ড টাইম। তো দেখা যাচ্ছে যে হুবহু এইটা না আসলেও এরকম ধাঁচের আসবে। এজন্য প্রত্যেকটি গ্রামার যেই অংশ থেকে এসেছে, যে অবজেক্টিভটি যে অংশ থেকে এসেছে, এই অংশটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এজন্য আমি ছবিগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এরপরে আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞান কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবারই থাকবে অপশনাল সাবজেক্ট হিসেবে। সাধারণ জ্ঞানে কোন কোন টপিক পড়তে হবে সেগুলো কিন্তু আমি টপিকের নাম তোমাদেরকে চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবে। এবং সাম্প্রতিক বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটি হচ্ছে, জাপানের মুদ্রার নাম কি? উত্তর সি, ইয়েন। লিরা হচ্ছে তুরস্কের মুদ্রা। কম্বোডিয়ার মুদ্রার নাম রিয়েল। জাপানের মুদ্রার নাম ইয়েন। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? উত্তর সি, 22 গজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল? উত্তর ডি, 11টি। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টর ও 64টি সাবসেক্টরে ভাগ করা হয়। সবচেয়ে বেশি সাবসেক্টর ছিল 3 নং সেক্টরের অধীনে 10টি। সাবসেক্টরবিহীন সেক্টর ছিল 10 নং সেক্টর। বাংলাদেশের কোরাল দ্বীপের নাম কি? উত্তর সি, সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। স্থানীয়দের নিকট দ্বীপটি নারিকেল জিঞ্জিরা হিসেবে পরিচিত। 5. কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? উত্তর এ, UNESCO। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর 30তম অধিবেশনে উক্ত ঘোষণাটি গৃহীত হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি বিশ্বের 180টি দেশে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 6. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত? উত্তর হবে বি, 10:6। জাতীয় পতাকার রূপকার কাবরুল হাসান। বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় 17ই জানুয়ারি 1972 সালে। জাতীয় পতাকা সম্পর্কিত সংবিধানের উপদফা 4। জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 2রা মার্চ 1971। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন হয় 3রা মার্চ 1971। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হয় 23শে মার্চ 1971। জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 10:6 বা 5:3। বিশ্বের কোন দেশ গ্যাস উৎপাদনের শীর্ষে? উত্তর হবে বি, রাশিয়া। বিশ্বে গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ এবং প্রাকৃতিক গ্যাস রিজার্ভে শীর্ষ দেশ রাশিয়া। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? উত্তর এ, হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বর্তমানে শহীদ মিনারটি নির্মাণ শুরু হয় 1956 সালে এবং উদ্বোধন করা হয় 1963 সালে। 21শে ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বেগম কর্তৃক। এরপরের প্রশ্নটি রয়েছে, ইরান অন্য কি নামে পরিচিত? উত্তর বি, পারস্য। প্রাচীন পারস্য সভ্যতার বর্তমান নাম ইরান। 1935 সালে পারস্যের নামকরণ করা হয় ইরান। 10 নম্বর, ভারতের প্রথম মোগল সম্রাট কে ছিলেন? উত্তর ডি, বাবর। পানিপথের প্রথম যুদ্ধে আফগান সুলতান ইব্রাহিম লোদিকে পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রথম মুঘল সাম্রাজ্যের সূচনা করেন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। 11 নম্বরে রয়েছে, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর বি, যুক্তরাষ্ট্র। রয়টার্স ব্রিটেনের সংবাদ সংস্থা। এটি প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়টার্স 1851 সালে। 12 নম্বর, কোন মশা ডেঙ্গু ভাইরাস বহন করে? উত্তর বি, এডিস মশা। 13. পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর এ, 25শে জুন 2022। 14. 71-এর দিনগুলি উপন্যাসটি কে লিখেছেন? উত্তর সি, জাহানারা ইমাম। 15. আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? উত্তর ডি, আব্দুল গফফর চৌধুরী। উক্ত গানটির গীতিকার ও রচয়িতা আব্দুল গফফর চৌধুরী। গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। 16. কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? উত্তর বি, 180 ডিগ্রি। দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা থেকে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই রেখাটি প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর অতিক্রম করেছে, এই রেখা হিসেবে তারিখ নির্ণয় করা হয়। 17. কোন দিন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? উত্তর বি, 5ই জুন। ইউএনইপি, ইউনাইটেড নেশনস
এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর নেতৃত্বে 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 18 নম্বরে রয়েছে রাজবন্দির রোজনা মচা, বইটির লেখককে উত্তরবি শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার এর স্মৃতিকথা বিষয়ক গ্রন্থ রাজবন্দির রোজনা মচা, কারাগারের রোজনা মচা হচ্ছে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থ। 15 নম্বরে রয়েছে বাংলাদেশে কত তারিখে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়, উত্তর হবে বি 8ই মার্চ 2020। 8ই মার্চ 2020 সালে বাংলাদেশে 3 জনের দেহে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। বিশেষজ্ঞদের ধারণা করোনা ভাইরাসের প্রবেশ করে ইতালি থেকে। 20 নম্বরে রয়েছে কত সালে বঙ্গভঙ্গ সম্পন্ন হয়, উত্তর ডি 1905 সালে। বঙ্গভঙ্গ কার্যকর বা সম্পন্ন হয় 16ই অক্টোবর 1905। বঙ্গভঙ্গের ফলে 2টি প্রদেশ সৃষ্টি হয়, যথা পূর্ববঙ্গ আসাম, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকায়। 21 নম্বর চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত, উত্তর বি বান্দরবান। বাংলাদেশের তৃতীয় সর্ব উচ্চতম পর্বত চিম্বুক পাহাড়, এটি কালা পাহাড়, পাহাড়ের রানী বা বাংলার দার্জিলিং নামেও খ্যাত। 22 নম্বর বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, উত্তর সি কুদরতি খুদা শিক্ষা কমিশন। 23 নম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ জন্মস্থান কোনটি, উত্তর ডি চুরুলিয়া। জন্ম 24শে মে 1899 সাল, 11ই জ্যৈষ্ঠ 1306। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল চুরুলিয়া গ্রামে। মৃত্যু 29শে আগস্ট 1976, 12ই ভাদ্র 1883। মৃত্যুস্থান ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজিতে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজিতে। 24 নম্বর এশিয়ার কোন দেশটির সমুদ্রবন্দর নেই, উত্তর সি আফগানিস্তান। 25 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে, উত্তর ডি শেখ মুজিবুর রহমান। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল সাধারণ জ্ঞান অংশের 25টি প্রশ্ন। তোমরা অবশ্যই বিগত বছরের এই প্রশ্নগুলি পড়বে এবং এইচএসসিতে তোমাদের যে শর্ট সিলেবাস আছে এই শর্ট সিলেবাস সম্পূর্ণ প্র্যাকটিস করবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে নৈবাত্তিক বা অবজেক্টিভ যে প্রশ্নগুলি এগুলো তোমরা তোমাদের যে বই রয়েছে, যে গাইড রয়েছে বা তোমরা ভর্তি পরীক্ষার জন্য যে বইগুলি কিনেছো এখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ইংরেজি এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য বিশেষ গুরুত্ব দিতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান অংশে। যারা সায়েন্স এবং আর্টসের আছো তারা এই বিষয়টি স্কিপ করতে পারো। হিসাব বিজ্ঞানের প্রথম প্রশ্নটি রয়েছে, হিসাব বিজ্ঞানের কোন নীতি কোম্পানির বিভিন্ন বছরের আর্থিক অবস্থা তুলনা করতে সাহায্য করে, উত্তর ডি সামঞ্জস্য। 2 অবচয়ের জন্য সমন্বয় না করা হলে কোনটি সত্য হবে, উত্তর ডি ব্যয় কম দেখাবে। 3 নম্বর শেয়ার হোল্ডারগণ কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়, উত্তর বি লভ্যাংশ। 4 নম্বর কোনটি হিসাববিজ্ঞান তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য নয়, উত্তর এ ব্যয় সুবিধা বিশ্লেষণ। 5 নম্বর সালাম ট্রেডার্স এর কর পরবর্তী নেট মুনাফা টাকা 48,000 এর 40% হলে কর পরবর্তী মুনাফা কত, উত্তর ডি 80,000। IAS কত অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, উত্তর বি IAS 1। 7 নম্বর কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তরীকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়, উত্তর ডি সরবরাহকারীকে নগদ প্রদান। 8 নম্বর আর্থিক বিবরণীতে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান কোনটি, উত্তর ডি IFRS। 9 নম্বর কোনটি লেনদেন নয়, উত্তর সি গত বছরের তুলনায় এবছর বিক্রি 7,000 টাকা কম হয়েছে। 10 সজলের কাছ থেকে প্রাপ্ত টাকা কামালের হিসেবে ক্রেডিট করা হলে কী ধরনের ভুল হবে, উত্তর ব্ল্যাঙ্ক, এখানে সঠিক উত্তরটি নেই। 11 নম্বর বিক্রিত পণ্যের ক্রয়মূল্য 16,000 টাকা এবং বিক্রয় মূল্যের ওপর 20% হারে লাভ হয়ে থাকলে পণ্যের বিক্রয় মূল্য কত, উত্তর বি 20,000 টাকা। একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে, উত্তর বি ডেভিড জের ও ক্রেডিট জের। 13 নম্বর কোনটি মুনাফা জাতীয় ব্যয়, উত্তর বি মেশিনের বীমা খরচ। 14 নম্বর টুনা ও মুনার মধ্যে মুনাফা বন্টনের হার 75% এবং 25% হলে তাদের অনুপাত কত, উত্তর হবে ডি 3:1। 15 নম্বর একটি কোম্পানি
বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে 5:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলে বণ্টনকৃত এই শেয়ারকে কি বলা হয়? উত্তর বি, বোনাস শেয়ার। 16 নম্বর, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কি করা হয়? উত্তর সি, ব্যাংক বিবরণী ব্যালেন্সের সাথে যোগ করতে হয়। 17, কোনটি আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা যাবে না? উত্তর সি, ব্যবস্থাপকের সুনাম। 18 নম্বর, অংশীদার ক এবং খ এর প্রাথমিক মূল্য যথাক্রমে 40,000 টাকা এবং 60,000 টাকা, লাভ ক্ষতির হিসাব হয় নিম্ন রূপভাবে। প্রাথমিক মূলধনের উপর সুদ 20% হারে, ক এবং খ এর বেতন যথাক্রমে 10,000 টাকা এবং 5,000 টাকা এবং অবশিষ্ট 2:3 অনুপাতে বণ্টন হয়। 30,000 টাকা নিট লাভের মধ্যে ক কত টাকা পাবে? উত্তর বি, 2,000 টাকা ক্ষতি। 19 নম্বর, কোনটি তারল্য অনুপাত নয়? উত্তর সি, সম্পদ আবর্তন অনুপাত। 20 নম্বর, মুখ্য ব্যয় কোন ব্যয়ের মিশ্রণ? উত্তর ডি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ। 21 নম্বর, একটি পুরানো গাড়ির পুনঃসংস্করণ ব্যয়ের উদাহরণ কোনটি? উত্তর বি, একটি মূলধন জাতীয় খরচের। 22 নম্বর, দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা থেকে কিছু টাকা ছাড় দিলে তাকে কি বলা হয়? উত্তর সি, প্রদত্ত বাট্টা। 23 নম্বর, কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না? উত্তর বি, অর্জিত আয়। 24 নম্বর, ABC লিমিটেড এর নিট কার্যকরী মূলধন 40,700 টাকা, কোম্পানির চলতি অনুপাত হল 5:2, চলতি সম্পদের পরিমাণ কত? উত্তর ব্ল্যাঙ্ক, এখানেও সঠিক উত্তর নেই। 25 নম্বর, বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে কি করা হয়? উত্তর ডি, নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন খরচ যোগ করা হয়। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল 25টি প্রশ্ন। তোমাদের যে কোনো সমস্যার জন্য, যে কোনো প্রশ্নের জন্য কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতন এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।